আচ্ছা, আমরা আজকে শুরু করব পড়া জলের ব্যতিক্রান্ত প্রসারণ, যাকে বলা হচ্ছে অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাপারটাকে প্রথমে আমরা বলি যে আমরা প্রসারণ মানে জানি, প্রসারণ মানে হলো কোনো কিছুর আয়তনে বেড়ে যাওয়াকে বলা হয় প্রসারণ। সাধারণত আমাদের প্রকৃতির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী উত্তপ্ত করলে যে কোনো পদার্থের আয়তন বেড়ে যায়। আমরা এখানে তরল পদার্থ নিয়ে আজ আলোচনা করছি। উত্তপ্ত করলে তরল পদার্থের আয়তন বাড়ে, অর্থাৎ তার প্রসারণ ঘটে, এবং ঠান্ডা করলে আয়তন সংকুচিত হয়। অধিকাংশ তরলের ক্ষেত্রে প্রকৃতিতে এই নিয়ম দেখা যায়, কিন্তু বিশুদ্ধ জলের ক্ষেত্রে এই নিয়মের একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। দেখা যায় যে জলের উষ্ণতা যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়াতে শুরু করি, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত জলের আয়তন প্রসারিত হওয়ার বদলে সংকুচিত হয়, অর্থাৎ জলের আয়তন কমে যায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের এই আয়তন কমাটা চলতে থাকে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের আয়তন সব থেকে কম হয়। তারপরে আবার জলের আয়তন উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের এই আচরণটা সাধারণ নিয়মের ব্যতিক্রম। এই ঘটনাটাকে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলি। এখন যেহেতু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা বাড়াতে শুরু করলে প্রথমে তাপ আয়তন প্রসারিত না হয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সংকুচিত হয়, তারপর 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরের থেকে আয়তন প্রসারিত হতে থাকে, এই সম্পূর্ণ ঘটনাটা সাধারণ নিয়মের ব্যতিক্রম বলে এটাকে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলছি, এবং সেটাকে আমরা আলাদাভাবে পড়ছি। অদ্ভুত বিষয় হলো এই যে জলের ক্ষেত্রে সাধারণ নিয়মের যে ব্যতিক্রম দেখা যায়, তার ফলে আমাদের পরিবেশের একটা বিশাল সুবিধে হয়েছে, সেটা আমরা এরপরে আলোচনা করবো।